হ্যাঁ ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ আওয়ার বাংলা ব্লগ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সো আজকে জেনারেলি কী কী করলাম সকালবেলা থেকে তেমন কিছু নয় যেমন ধরুন সকালবেলা ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম ইত্যাদি ইত্যাদি আর ইম্পর্ট্যান্ট বলা মানে কাজ বলতে ফাইন সামরি ডট কমে তিনটে পোস্ট লিখলাম কিছু ভিডিও বানিয়ে রেখেছি সেগুলি এডিট করবো আর এখন আপাতত জাস্ট খাওয়া দাওয়া করে বসে আছি ভাবলাম যে দুদিন আপনাদের সাথে দেখা হয়নি কথা হয়নি যেহেতু কথা হয়নি সেই ভাবলাম যে একটু কথা বলার দরকার আছে আর তাছাড়া ভাবছি যে কিভাবে ঘর মুছতে হয় কিভাবে বিছানা পরিষ্কার করতে হয় কিভাবে ঝাড়ু দিতে হয় এইসব ব্লগগুলি বানাবো কারণ কি হয় আমি সেদিন হঠাৎ করে ইউটিউব খুলে দেখছি যে এইসব কি নাকডাগের সব ব্লকগুলি আছে নাক ভাগ ছাগ যাই হোক তো সেই ব্লকগুলিতে মানে ঘর মোছা আর বিছানাপত্র ঠিক করার থেকে এমন এমন কিছু জিনিস সরি এমন এমন কিছু জিনিস দেখাচ্ছে তো আশ্চর্য ব্যাপার কেউ ঘর মোছা দেখতে যায় না কেউ বিছানা পরিষ্কার করাও দেখতে যায় না যারা দেখতে যায় সব অন্য কিছু দেখতে যায় বুঝেছেন তো এনিওয়ে তার আছে সে দেখাচ্ছে আমরা ছোটবেলায় একটা কুইজ দেখেছিলাম শুনেছিলাম আর কি আমরা বন্ধুদের ভিতরে যে নেই তাই খাচ্ছ থাকলে কি করে খেতে আপনাদেরকে বললাম এই কুইজটা নিচে কমেন্ট সেকশনে জানাবেন যে এর উত্তর কি হবে নেই তাই খাচ্ছ না থাকলে থাকলে কি করে খেতে আর তারপরে এখন একটু রেস্ট নিয়ে ভাবছি আবার কিছু একটু ভিডিও দেব কারণ এখন একটু কাজ কাম কম আছে আর বাড়িতে আমি একাই আছি আমার ছেলে মেয়ে মাই লাভ সে তারা তাদের মানে মাই লাভ তার বাবার বাড়ি গিয়েছে মানে আমার ছেলে মেয়ের নানিমার বাড়িতে গেছে সুতরাং আমার কাছে স্পেসই স্পেস বাট স্পেস এখন ব্যবহার করার কিছু নেই হ্যাঁ মাঝে মাঝে খুব বোর ফিল হয় যখন কোনো কাজ না থাকে হয়তো বসে আছি রেস্ট নিচ্ছি তখন খুব বোরিং ফিল হয় যে এই কীভাবে সময় কাটছে মাঝে মাঝে মনে হচ্ছে যে চলে যাই সেখানে বা তাদেরকে ডেকে নিই বাট এর আগের ভিডিওতে আমি বললাম যে আমার মানে কি মাই লাভের শরীর খারাপ সুতরাং একটু রেস্ট নেওয়ার জন্যেই তাকে তার মা বাবা একটু নিয়ে গেছে যদিও আমার কাছে থাকলেও কোনো প্রবলেম ছিল না বাট সেখানে গিয়েছে আমি একটু অন্য কারণের জন্যে যেতে পারিনি তো এই যাবো যাবো করে আমিও গ্রামের বাড়ি যাবো ভাবছিলাম তো গ্রামের বাড়ি যাবো যাবো করেও যেতে পারছি না এদিকে নিম্নচাপ বৃষ্টি হচ্ছে ঝরো করে মাঝে মাঝে প্রচণ্ড গরম আর তাছাড়া আমাদের আমি বর্তমানে যেখানে আছি সেখান থেকে গ্রামের বাড়ি যেতে গেলে প্রচণ্ড রাস্তা খারাপ সো তার জন্যে যেতে খুব একটা ইচ্ছা করছে না তো এদিকে প্রায় তিন চার দিন তো হয়েই গেল কালকে মনে হয় সবাই আসবে আরিয়াত জুনাইনা অ্যান্ড মাই লাভ তো যাই হোক কিন্তু ব্যাপার কী হচ্ছে যে এই যে এই স্পেস যে টাইম আমি পেয়েছি এক্সট্রা টাইম এই এক্সট্রা টাইমে অনেকগুলি ভিডিও আমি বেশ বানাতে পারলাম ফাইন সামারিজে দেওয়ার জন্যে আর এসে টাইপের কিছু ভিডিও রেডি করছি যেগুলি সাধারণত কম্পিটিটিভ এক্সামে বা যারা স্কুল লেভেলে পড়াশোনা করছে তাদের খুব উপকারে লাগবে আর অ্যাপ্লিকেশনের ভিডিও কিছু অলরেডি রেকর্ডিং করা আছে সেগুলো এডিট করে শুধু পাবলিশ করবার ব্যাপার আছে শুধু পাবলিশ করলেই হয়ে যাবে যদিও দুটো তিনটে ভিডিও শিডিউল করা আছে ফাইন সামারিজে সেখানে মানে অলরেডি শিডিউল করা আছে হয়ে যাবে ভিডিওগুলি পাবলিশ আর এখন আপাতত একটু রেস্ট নিয়ে হ্যাঁ ভাবছি বিকেলের দিকে একটু বাজারে যাব কারণ আমি প্রায় তিন চার দিন পুরোটা এই যে যে ঘর আমার এই ঘরের ভিতরে পুরো বন্দি জাস্ট হয়তো সকালের দিকে একটু বেরোই একটু বাজার করতে কিছু আলু পেঁয়াজ মরিচ ইত্যাদি এই পেট পেটের তাগিদে এই পেট যে কে করেছিল এনিওয়ে এরও একটা ভালো গল্প আছে মানে যাই হোক সেটা একটা ননভেজ গল্প হয়ে যাবে আমি সেটা বলতে চাইছি না এখানে আর ব্যাপার হচ্ছে যে তাছাড়া জেনারেলি সারাদিনই বাড়িতে ওই ইউটিউব ওয়েবসাইট এ নিয়ে আপাতত কাজ যেহেতু খুব বেসিক লেভেলে আছি ভাবছি যে একটু পরিশ্রম দিয়ে এই ইউটিউব বা ওয়েবসাইটের ইম্প্রুভ করা যায় তাহলে বেশ ভালো হয় আর কি এগুলি করতে আমার বেশ ভালোই লাগে মানে আমেছা লেভেলে এগুলি এই কাজগুলি আমি করি ইউটিউব বা ওয়েবসাইটে ভিডিও দেওয়া মানে শখে দেওয়া বাট ওই যে বললাম যে সময় আছে তাই সে আমিও কেমনভাবে কথা বলছি মানে এর আগে আমি একটা টিভিতে ইন্টারভিউ দেখেছিলাম পুজোর সময়ে একটা মেয়ে ইন্টারভিউ দিচ্ছে মানে তাকে জিজ্ঞেস করছে যে তুমি আজকে সারাদিন কী কী করলে সাংবাদিক রীতিমতো তার কাছে সামনে নিয়ে গিয়ে খারাপ মানে সরি সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে তুমি আজকে কি কি করলে তো সে উত্তর দিচ্ছে যে প্রথমে ঘুম থেকে উঠলাম দেন ওই তো রেডি হয়ে ব্রেকফাস্ট করে দেন বাইরে বেরোলাম দেন বন্ধুদের সাথে আড্ডা মারলাম দেন ঘুরে বিভিন্ন মণ্ডপগুলি ঘুরলাম দেন বৃষ্টির জন্য আবার আমাদেরকে ফিরে আসতে হলো দেন কুইক করে যেই বৃষ্টিটা থেমে গেল। কুইক করে আমরা রেডি হয়ে নিলাম দেন আবার বেরিয়ে পড়লাম দেন বন্ধুদের সাথে তো বেড়ানো হলো সন্ধ্যার দিকে বাবা মার সাথে কারে করে ঘুরতে গেলাম দেন আবার রাত্রিবেলায় এসে রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে নিয়ে এসেছিলাম দেন খেয়ে দে একটু টিভি দেখে দেন ঘুমিয়ে গেলাম সো বোঝা যাচ্ছে যে মানে কি বাংলা ভাষাটাকে এমন করে রেখেছে যে মানে একবার সেই এদিকে মা এদিকে বোন সব যাই হোক বুদ্ধিমানরা বুঝে যাবে তো এই যে বাংলা ভাষাটা বাংলা ভাষাটা কি আমরা বাংলা ভালো করে যদি বলি কত সুন্দর মধুর ভাষা যারা বিদেশে আছে যারা ইন্ডিয়ার বাইরে আছে এমনকি যারা ইন্ডিয়াতেও এই বাংলা ভাষা নিয়ে অনেকে ভালো ভালো ভিডিও বানাচ্ছে যে ওয়াই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ সো সুইট বাংলা ভাষা এত মধুর কেন কিন্তু আমরা বাঙালিরা ওই যে বলছি যে বাংলা বলতে গিয়ে আমাদেরকে ইংরেজিটা একটু আসতে হবে মানে সে কি বলে বাংলাটা আমার তেমন আসে না দাদা হ্যাঁ সেই রকম একটা ব্যাপার রকম একটা ভাব নিতে হবে আরে বাবা বাংলাটা ঠিকঠাক করে না বললে তুমি মানে বাঙালি হবে কি করে আর নিজের মাতৃভাষাকে বা নিজের আমি তো বলবো যে গ্রামের ভাষাকে কেউ যদি ঘৃণা করে আমার মনে হয় যে তার সেই বিশেষ করে মাদারল্যান্ডে মাতৃভূমিতে থাকাটা ঠিক নয় আরে বাংলা ভাষাকে ভালোবাসো তারপরে অন্য কিছু শেখো তোমার বাংলা ভাষা বলে নয় প্রত্যেকের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষাকে আগে ভালোবাসতে শেখো মাতৃভাষা তুমি যদি তোমার যদি পুরোটা আয়ত্তে থাকে তাহলে ইংরেজি ফ্রেঞ্চ স্প্যানিশ তুমি যা খুশি সেটা ভালো করে শিখতে পারবে কিন্তু আমরা ওই যে বাংলাটা দাদা আমার ভালো আসে না সেদিন যেমন একজনের সাথে একটা গার্জেনের সাথে দেখা হলো তার বাচ্চারা ছোট আর কি পাঁচ বছর একজন দশ বছর দশ বছরের ছেলেটার সম্বন্ধে কিছু বললো না বলো পাঁচ বছরের ছেলেটাই তো ভর্তি হয়েছে স্কুলে আমি বলছি বাবা ভালো আছো কী নাম তোমার তো মায়ে বলছে যে না অ্যাকচুয়ালি কি ও বাংলাটা বোঝে না অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে ইংলিশে ভর্তি হয়েছে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে বাড়িতেও আমরা ইংলিশেই কথা বলি বাড়িতেও ইংলিশে কথা বলে হ্যাঁ মানে ছোটোবেলায় যখন কথা শিখছে তখন ওই পটি করেছো হিসি করেছো দিদি খাও দুদু খাও এসব ব্যাপারগুলিও তোমরা ইংরেজিতে বলেছ মানে ফেলার একটা জায়গা থাকে সব কিছুর হ্যাঁ সব একটা লিমিট থাকে লিমিটগুলি পার করে দিলে কিছু কিছু মায়েরা আর বাবারা না নিজেদের ছেলে মেয়েদের নিয়ে এমন কিছু মনে করে যে আমাদের ছেলে ছেলেমেয়েরা মনে হয় সব শেক্সপিয়ার হয়ে গেছে জন কিটস হয়ে গেছে অলরেডি বাঙালি বাংলায় থেকে মানে কি এ আশ্চর্য ব্যাপার বাংলা বোঝে না যাই হোক আমি দুটো একটা ছোট্ট ইংরেজি বলে আমি বেরিয়ে চলে আসলাম কারণ যে যা বোঝে যে যা করে তাদের ব্যাপার আমি কি আমার কিছু কোনো ব্যাপার নেই যাই হোক আমি আসলে এই ব্লগে কিছু কিছু হয়তো ইংরেজি বলি কারণ যেহেতু ওই চ্যানেলটা আছে আমি একটু ভাবছিলাম যে যদি এই ছোটোখাটো ইংরেজি বলে মানে বিশেষ করে ছোটো ছোটো ফ্রেজ ছোটো ছোটো সেন্টেন্স ইংরেজি বলে যারা হয়তো আমার ব্লগগুলি দেখে তারা যদি স্পোকেন ইংলিশটা ইম্প্রুভ করে বা করতে চায় তাদেরও উন্নতি হবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ অবশ্যই নিজের মাতৃভাষাটাকে ভালোবাসতে শেখো হ্যাঁ ওই বাইরের ইংরেজি ফ্রেঞ্চ স্প্যানিশ এগুলি শিখবে পরে আগে বাবা নিজের মাতৃভাষাটাকে ভালো করে জানো ভালো করে বলা শেখো দিনে তুমি একটু ভেবে দেখো দেখি একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা করে দেখতে পারো কি দেখো দেখি যে দু ঘন্টা ধরে তুমি যখন কারোর সাথে কথা বলছো বা সারা দিনে। তুমি কোনো ইংরেজি শব্দ ব্যবহার না করে পুরোটাই বাংলাতে কথা বলতে পারছো কি না সেইটা অন্তত একটু লক্ষ্য করে দেখি হ্যাঁ এমনি আমাদের তো ডেলি যে অ্যাক্টিভিটি আছে বা ডেলি লাইফে আমরা কম বেশি ইংরেজি বলি যেমন টেবিল চেয়ার এগুলির বাংলা সাধারণত কেউ বলে না এগুলো ঠিক আছে মেনে নেওয়া যায় বাট দেন অ্যান্ড তারপর কুইক করে এবার একটা অফিসে গিয়েছিলাম কি কারণে আমাকে বলছে যে দাদা সই করুন কুইক করুন তাই বলছে কুইক করুন এ কী ভাষা অদ্ভুত টাইপের ভাষা না কুইক করুন আরে বাবা তাড়াতাড়ি বললে কি খুব ভালো মানে মান সম্মানটা কমে যেত বা তোমার যে ডেজিগনেশান আছে সেই ডেজিগনেশানটা কমে যেত তুমি কি সম্মানটা কম পেতে কুইক করো অদ্ভুত সব ভাল লাগে না যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো